আপনি ফজরের জন্য অপেক্ষা করেন না ফজর আজানের জন্য আপনি শাহরি খান ফজরের আগে এরপরে ফজরের টাইম হলে আজানের পূর্বে আপনি নামাজ পড়ে ঘুমিয়ে যান আর আপনার দাবি আধা ঘন্টা পরে আজান দেওয়া হয় ফজরের আজানের সময় হওয়ার পর আধা ঘন্টা লেট করে আজান দেওয়া হয় দেশে তো এভাবে أبني نماز, نماز لك الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وصحبه أجمعين مهن رب العالمين بل إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا الصلاة ফরজ করা হয়েছে সুতরাং প্রত্যেক সালাতে নির্দিষ্ট টাইম রয়েছে নির্দিষ্ট টাইমে আদায় করতে হবে ওই টাইমে আজান দেওয়া হোক বা না হোক আজানটা মূলত টাইম জানিয়ে দেওয়ার জন্যে হয়ে থাকে এলাম বেদখল এবং সালাহ আজানটার উদ্দেশ্য হলো জানিয়ে দেওয়া যে এখন সময় প্রবেশ করেছে নির্দিষ্ট সময়ের নির্দিষ্ট নামাজের সুতরাং যদি আপনি সত্যিই ফজর উদিত হওয়ার পরে এই নামাজ পড়েন তাহলে অসুবিধা নেই আর যদি এমন হয় যে আপনার অনুমান সঠিক হয়নি বা অভিজ্ঞ জিজ্ঞাসা করেননি তাহলে এইভাবে আন্দাজে নামাজ পড়া ঠিক হবে না অবশ্য নিশ্চিত হওয়ার জন্য আপনাকে পরামর্শ দিতে পারি যে আমাদের দেশে সহি আকিদার ভাই যারা রয়েছেন তারা ফজরের আজানটা কিন্তু নির্দিষ্ট টাইমে দিয়ে থাকেন তো অন্তত তাদের আজানটার সময় ফলো করতে হবে তাদের আজানের সময় ফলো করতে হবে মানে তারা যে টাইমে আজান দেন ওই টাইমের আগে যেন আপনার এই নামাজা না হয় খেয়াল করতে হবে তাহলে সমস্যা নাই এক কথায় সালাতের সময় যদি হয়ে যায় তাহলে আজান হোক বা না হোক ওই সময়ের যেটা সালাত সে সালাদ অবশ্যই বিধিসম্মত হবে কোনো সমস্যা হবে না অতএব আপনার এই সারাতে কোনো সমস্যা দেখি না যদি আপনার দাবি সত্য হয়ে থাকে যে আধা ঘন্টা পরে আজান দেওয়া হয় হ্যাঁ আমাদের দেশে অনেকটা লেটে দেওয়া হয় কিন্তু এরপরও আপনি নিশ্চিত হবেন যে সত্যি এত লেটে দেওয়া হয় আর নিশ্চিত হওয়ার একটা পথ হলো সহি একেদার ভাইরা কোন টাইমে আজান দিচ্ছে ফজরের এটা অবশ্যই ফলো করার চেষ্টা করবেন যদি আশেপাশে না থাকে প্রয়োজনে ফোন করে না চেষ্টা করবেন যেখানে যে প্রান্তে শহী মসজিদ এবং আজান হয়ে থাকে সেখান থেকে তথ্য নিয়ে আপনি সে অনুযায়ী সাহারি এবং সারা তাদের করতে পারেন হা জাবিল্লাহ তফিক ও সাহবিহি আজমাইন